নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ড্রিম গার্ল প্রতিমা চ্যানেলের নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত। আজ আমি একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে এসেছি। আমি গিয়েছিলাম বাহরাইন। বাহরাইন দেশের কিছু দৃশ্য আমি এখানে শেয়ার করছি। এখানে হলো বাহরাইন এয়ারপোর্ট। সৌদি আরব এবং বাহরাইন দুই দেশের এয়ারপোর্টের জায়গাটা আজ আমি শেয়ার করছি। এই যে পিছনে যে ব্রিজটা দেখছেন, এটা হলো সেই বাহরাইন ব্রিজ। ওই প্রান্তে সৌদি আরব, আমরা ওটা ক্রস করে এই বাহরাইন প্রান্তে এসেছি এবং এটা হচ্ছে এদের চেক পয়েন্ট। এবং এটা কিন্তু একটা দ্বীপ, এরা সাগরের মাঝখানে এই দ্বীপটা তৈরি করেছে। সাগরের মাঝখানে দ্বীপ তৈরি করে দুই দেশের ইমিগ্রেশন পয়েন্ট তৈরি করেছে। এই দ্বীপটা কিন্তু এরা সুন্দরভাবে সাজিয়েছে। আমরা এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি। দ্বীপটা যদিও সাগরের মাঝখানে, তারপরেও দেখেন কত সুন্দর করে গাছপালা লাগিয়ে দ্বীপটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে। এই সাগরটা বেশ গভীর, যার কারণে এখানে এরা কখনো নামতে দেয় না। সাগরের চারিপাশ দিয়ে, মানে দ্বীপের চারিপাশ দিয়ে এরা তারকাটা দিয়ে রেখেছে যাতে এখানে না নামা যায়। কারণ যেহেতু সাগরের মাঝখানে দ্বীপটা তৈরি করেছে, সেহেতু সাগরটা কিন্তু যথেষ্ট গভীর এবং এ কারণেই তারা এখানে নামতে দেয় না। এবং ভীষণ সিকিউরিটি দিয়ে রাখে যে কোনোভাবেই জানি কেউ এখানে নামতে না পারে। এই দ্বীপটাকে আসলে ভীষণভাবে এরা উপভোগ্য করে তুলেছে এবং এটা কিন্তু ভীষণ, যারা ঘুরতে পছন্দ করে বা বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস। আমি এখান থেকে ঘুরে আসলে বাহরাইন গিয়েছিলাম, তো যাওয়ার আগে আমি কিছুটা এই ছবিগুলো তুলে নিয়েছি বা কিছুটা ভিডিও করেছি। দেখুন, এখানের সাগরের পানি কিন্তু অতটা ঢেউ নাই বা নাই, কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড গভীরতা, সেটা বোঝা যাচ্ছে। ওই সাগরটা পুরো এই ব্রিজ পার হয়ে আমরা এসেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই সাগরের মাছ ওইটা হচ্ছে এ সৌদি আরব পয়েন্ট, এবং এপাশে কিন্তু আরও একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে বাহরাইন পয়েন্ট। আমরা যে দ্বীপে আছি এটা হচ্ছে মিডিল পয়েন্টের একটা দ্বীপে। এবং এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। এবং আমার হাজব্যান্ড, আগে তো সে নিশ্চয়ই দুই তিনবার এসেছে। দুই তিনবার কেন, সে অনেকবারই এখানে একটু সুযোগ পেলে চলে আসে। আমিও আগে দুই তিনবার এসেছি, তো আমি তখন কিন্তু বাহরাইন পর্যন্ত যাইনি, জাস্ট এই দ্বীপ পর্যন্ত এসেছিলাম। এবার কিন্তু আমি বাহরাইন ভিতর ডুববো, ওই দেশে যাব, যার কারণে এখানে বেশি সময় দিতে পারি নাই। অল্প সময়ের মাঝখানে একটুখানি ভিডিও করেছি, এরপর আমি বাহরাইন চলে গেছি, যার কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি। নিশ্চয়ই আপনাদেরও এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে। হাওয়ার জন্য আসলে এখানে সুন্দর করে আমি দাঁড়াইতেই পারছি না, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। তো তারপরেও কিন্তু ভীষণ ভালো লাগছে এখানকার সব কিছু। এখানে আমরা এসে মাঝে পিকনিক করেছিলাম,
বাট সেটা এই ট্যুরে নয়, এর আগের ট্যুরে, যার কারণে সেই সব স্মৃতি আমার কাছে এখন আর স্মৃতি হয়ে গেছে। আমরা এখন জাস্ট অন্য দেশে যাচ্ছি, সেই কারণে একটুখানি এখানে ভিডিও করে নিলাম, এতটুকুই আর কি। এখানে না কোনো পিকনিক করছি, না কোনো কিছু করছি, এখানের বেশিরভাগ লোক কিন্তু পিকনিক করার জন্য আসে।